আসসালামু আলাইকুম। আজকে স্টেজ আমাদের পদ্মা নদীর ধারে সকালবেলায় মাছ দিন না বেশি দেন না করে দে। আমি এক ভাইয়ের জন্য মাছ নিয়ে যাবো, ওই যে পিওলি গুচি গুচি টুচি ট্যাঙ্গা ট্যাঙ্গা একটু বেশি দেন কাকা, মানে একজন এক দেওয়ার জন্য বুঝছেন। আমি ভুল কাকা আমি ভুল করে মানে ব্যক্তি চলে এসেছি। হ্যাঁ বাপু আর যাওয়ার সময় টাকাটা নিয়ে যাননি নাও ওই যে রাখো আর একটা পলিথিন দেন কাকা না জাল মাছ কালকে দিকে ফেল জাল মাছ বাড়ি কাল নিবোন এসে। এই যে আমাদের পদ্মা নদী, প্রতিদিন সকালবেলায় এখানে আপনার জালিরা যে সব নৌকা ফিরে এসে মাছ ধরে নিয়ে এসে এসে ফেরত সেল করে, আমরা এখান থেকেই নদীর টাটকা মাছগুলো নিয়ে যাই। মামুন দোস কি অবস্থা? অবস্থা ভালো। এগুলো আছে বোয়ালের বাচ্চা। এই বোয়াল কত কেজি রেট দোস? নিজের লেগে না আমার নিজের লেগেই কত বলেন? 12 টাকা পিস কিনা পড়বে 12 টাকা পিস ছোট বড় সব। আচ্ছা ঠিক আছে, যে নদীর পদ্মা যদি লাগে জানাইন ভাই দিবনি। হ্যাঁ আর এগুলা কি আর মাছ না? আর এর রেট কত? আর হচ্ছে 35 টাকা পিস। এগুলো পুকুরে হয় আমরা আপনি 550 টাকা নিয়েন। কাকার কাছে ওখানে ছিল, ওখানে বসে ছিল কাকার ওখানে। একজন এক মাছ দিতে হবে ওর লাগে দাঁড়া আছে। তুমি 20 টাকা কম দিলে সব আমাদের কেউ কেউ আমাদের জামা এলাকার মাছ নিয়ে আসে। জামা এলাকা মানে বুঝতে পারছেন কোন জামাইয়ের কথা বলছে। এই যে এই জায়গাতে আপনার ইয়াগুলো ধরে রাখে, ভুই কাতল যেগুলো হাঁপাকে রেখে কিছু রাখো, ওই পাশে আরো আছে অনেক, অত ডিটেলস দেখাচ্ছি না। আমি একজন দিব কাকি ওই কারণে আসা থাক আমার কালকে শুধু আসুন। আমি কত টাকা দাম হয়? চলো মানে ইয়ার দক দিয়ে আসি। যেহেতু সব নিজেদের মাছ, যারা যারা হাতে কেড়ে নিয়ে আসে এগুলো সব হচ্ছে নিজেদের মাছ। এরা নিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায় আসে, যারা মারে তারাই যে ঘুরে ধরে ধরে আসে, ভাগা হিসেবে বিক্রি হয় এগুলো। দাম আর যেন কত বললো 35 না কত মনে নাই, যাই হোক এই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে আর মাছ। ওই তো ঘুরতে আসছিলাম এক ভাইয়ের জন্য মাছ নিতে, তারপর ভাবলাম ভিডিও করে একটা রাখি।